समस्त प्रशंसा से महान रब्बुल आलमीनेर जन्य जारा शेष मेहरबानीते आजकेर एई इस्लामिक सम्मेलन उपस्थित हुए किछु दिन आलोचना करार एवं शोनार तौफिक पेयेछि ताई महान आल्लाहर शुक्रिया स्वरूप सबाई बोले आलहामदुलिल्लाह। तार पर परेई बर्षित होक असंख्य दुरूद ओ सालाम प्रिय नबी विश्व नबी रहमतुल्लिल आलमीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। आमरा दीर्घक्षण जाबत अनेक सुंदर आलोचना शुनछिलाम आमादेर सम्मानित सभापति साहेब खूब गुरुत्वपूर्ण आलोचना करछिलेन ताके आरो समय दिले आपनारा आरो अनेक ज्ञान गर्भ आलोचना शुनतेन किन्तु दुखेर विषय आलोचनार समय आसले संक्षेप आर आमिओ चले जाब एजन्य आमारो एकटा निर्दिष्ट समय माने धरा खेये आछि बाधा पड़ेछि आमिओ एजन्य नाहले आमि निजे रिक्वेस्ट करतम सभापति साहेबके आरो किछु आलोचना करार जन्य। আমরা মানব জাতি আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বললেন সেই আল্লাহ আবার মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বা এর চাইতেও নিকৃষ্ট অধম। তাহলে মানুষ যখন নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ নিজেরা রাখতে না পারে তখন সেই মানুষই নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। যেই জিনিস যত মূল্যবান সেটা নষ্ট হয়ে গেলে সেটা ততটাই নষ্ট হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আমরা যদি আমাদের নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে? তার ইবাদত করার উদ্দেশ্যে। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার বিধান পালনের মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করি, তাহলেই আমরা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারবো, অন্যথায় তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারবো না আমরা। আমরা মানব জাতি, মানব জাতিকে আল্লাহ তাআলা বা পৃথিবীর কোন জীবকে আল্লাহ তাআলা চিরন্তন জীবন দান করেননি, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আমাদের জীবন ছিনিয়ে নেওয়া হবে। এজন্য আমাদের যে সময়টা দেওয়া হয়েছে দুনিয়াতে, যে সময়টুকু বেঁচে আছি, এই সময়ের মূল্যায়ন করা শিখতে হবে আমাদের। প্রত্যেকটি মুহূর্তের মূল্যায়ন করতে হবে। সময়ের গুরুত্ব অপরিসীম। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট সূরা সূরাতুল আসর এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আল্লাহ তাআলা যে জিনিসগুলোর কসম খান সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়। এক বিদ্বান এই সূরা আসরের প্রথম আয়াত আল্লাহ তাআলা আসরের কসম খেলেন, সময়ের কসম খেলেন। এটা কেন আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন এত কিছু থাকতে? এই জন্য তিনি গবেষণায় মগ্ন, কি জন্য আল্লাহ তাআলা এত কিছু থাকতে সময়ের কসম খেলেন? যখন তিনি গবেষণায় মগ্ন তখন হঠাৎ তার কানে আইসক্রিম বিক্রেতার একটা আওয়াজ ভেসে আসলো,
যে ব্যক্তি আইসক্রিম বিক্রি করছে সেই আইসক্রিম বিক্রেতা আওয়াজ দিচ্ছে ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি যে তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আইসক্রিম বিক্রেতা বলতে চাচ্ছে যে তোমরা আমার আইসক্রিম কেনো যদি আমার আইসক্রিম না কেনো তাহলে তো আমার আইসক্রিম আস্তে আস্তে গলে শেষ হয়ে যাচ্ছে আমার মূলধন আর থাকছে না এই আওয়াজ শুনেই সাথে সাথে তিনি লাফ দিয়ে উঠলেন উঠেই আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন এটাই হচ্ছে সূরা আসরের তাৎপর্য আল্লাহ তাআলা যে সময়ের কসম খেলেন তার মূল তাৎপর্য এখানেই আমাদের মাঝ থেকে যে একটা সেকেন্ড চলে যাচ্ছে যে একটা মিনিট একটা দিন একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে সেটা আমাদের জীবন থেকে কিন্তু মাইনাস হচ্ছে আমাদের জীবনে আর ওই সময়টি ফিরে পাবো না কখনোই তাহলে আইসক্রিম যেমন আস্তে আস্তে গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনের আমাদের বয়সও তেমনি ঠিক আইসক্রিম গলার মতো গলে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একেবারে নিঃশেষ শেষ পর্যায়ে চলে আসবে এবং আমাদের মৃত্যু ঘটবে আমরা মৃত্যুবরণ করব এটা চিরসত্য কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে যদি তোমরা দুনিয়াতে ভালো কাজ করো তো ভালো কাজের পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দেওয়া হবে আর যদি তোমরা দুনিয়াতে খারাপ কাজ করো তারও পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দেওয়া হবে এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্টি করে রেখেছেন ফামান যুহযিহানিন নার কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ এই আয়াত স্পষ্ট আমাদের সামনে প্রকৃত সফল কাম ব্যক্তি ওই ব্যক্তি যে পরকালে সফলতা অর্জন করবে আমরা মূলত সফল ব্যক্তি তাদেরকেই বলি যারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে কিন্তু আল্লাহর নিকটে প্রকৃত সফল ব্যক্তি ওই যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম এই জন্য আমাদের সর্বদা চিন্তা করতে হবে পরকাল নিয়ে পরকাল যেন ভালো হয় কারণ পরকালীন জীবন চিরস্থায়ী জীবন পরকালে যেন আমার ঠিকানা জান্নাত হয় এই চেষ্টা এই চিন্তা সবসময় আমাদের মাথায় থাকা উচিত এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু যার চিন্তা ভাবনায় সর্বদা পরকাল থাকবে যে ব্যক্তি সবসময় পরকাল নিয়ে চিন্তা ভাবনা করবে কিভাবে পরকালে সফলতা অর্জন করা যায় এই চিন্তায় সে মগ্ন থাকবে জালাল্লাহু লাহু গিনাহু ফি কলবিহি আল্লাহ তাআলা তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন অন্তরকে ধনী করে দিবেন ওয়া জামা লাহু শামলাহু আর তার অগোছালো কাজগুলোকে গুছিয়ে দিবেন অর্থাৎ কাজে বরকত দান করবেন সুম্মা আতাতহু ফিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা সুম্মা আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা অতপর দুনিয়া তার কাছে একেবারে তুচ্ছ নগণ্য বস্তু হিসেবে উপস্থিত হবে তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, দুনিয়া যার কাছে প্রাধান্য পাবে, যে ব্যক্তি সবসময় দুনিয়া নিয়ে চিন্তা করবে, জাল আল্লাহু লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার দুই চোখের সামনে সর্বদাই আল্লাহ তাআলা দরিদ্রতা লাগিয়ে রাখবেন, তার দরিদ্রতা শেষ হবে না। যে ব্যক্তি সবসময় দুনিয়া নিয়ে চিন্তা করে তার কখনো দরিদ্রতা শেষ হয় না। যে 1 লক্ষ টাকার মালিক হয় সে সবসময় চিন্তা করে কিভাবে আমি 2 লক্ষের মালিক হব। যে 2 লক্ষের মালিক হয় সে চিন্তা করে আমার 1 কোটি হলে ভালো হতো। কেউ 1 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করে আমি 100 কোটি টাকার মালিক হলে ভালো হতো। যে ব্যক্তির 1টি বিল্ডিং আছে সে চিন্তা করে আমার 1টা বিল্ডিং হলে ভালো হয়। যে ব্যক্তি মেম্বার হয়েছে সে চিন্তা করে আমি চেয়ারম্যান হলে ভালো হতো। চেয়ারম্যান চিন্তা করে আমি এমপি হলে ভালো হতো। এমপি চিন্তা করে আমি প্রধানমন্ত্রী হলে ভালো হতো। দুনিয়াবি চিন্তা যার মাথায় সবসময় থাকে তার কখনোই দরিদ্রতা শেষ হবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না, ইল্লা তুরাব, মাটি ব্যতীত, অর্থাৎ কবর ব্যতীত। যখন সে কবরে চলে যাবে তখন তার আর কোনো মোহ থাকবে না, সে চাইবে না যে আমার কিভাবে 2 কোটি হয়, 5 কোটি হয়, এই মোহ তার আর থাকবে না যেই দিন সে কবরে চলে যাবে। এই জন্য আপনি একটু একটু সাইড করে দেন, সাইড করে দেন, বাস সোজা দেন, বাস সোজা দেন, মানুষ দেখতে পাচ্ছে না, সমস্যা হচ্ছে। জি জি, মানুষের দেখতে সমস্যা হচ্ছে। এত ইয়ে হলে দাদা কমলা খারান যে সবাই শান্ত হবেন ইনশাআল্লাহ।